রাজ্যত সিন্ডিকেট আছে নে? সরকারে কয় নাই, বিরোধীয় কয় নাই। চন্দ্রমোহনের মুখত ছাই হানিলে সতীর্থ বিধায়কে, অভিযোগ মুখ্যমন্ত্রীক, দাবি সিবিআই তদন্ত। মুখ্যমন্ত্রীর কার্যালয়ের চলি আছে কয়লা সিন্ডিকেট। সংবাদমেল যোগে এই চাঞ্চল্যকর অভিযোগ আনিছিল নগাঁওয়ার কংগ্রেস সাংসদ প্রদ্যুৎ বরদলৈয়ে। স্বাধীনোত্তর আটাইতক ডর কেলেঙ্কারি হয়েছে মার্ঘেরিটা সাব ডিভিশন। আমার মুখ্যমন্ত্রী অফিস নিজে জড়িত, রক্ষণাবেক্ষণ দিয়েছে। প্রত্যাশিতভাবে প্রদ্যুতর অভিযোগে ধুমুহার সৃষ্টি করেছিল রাজ্যের রাজনীতিত। নগাঁওয়ার সাংসদগীর বিরুদ্ধে জাঙুল খাই উঠিছিল বিজেপির দল সরকার। যা দিনবিলাকৰ কথাবিলাক পাহৰি আমাৰ মুখ্যমন্ত্ৰী কাৰ্যালয়লৈ যে আঙুলি টুৱাইছে, ইয়াতকৈ আৰু ধিক্কাৰজনক আৰু লজ্জাজনক কথা হ'ব নোৱাৰে। সংবাদমেল পাতি চৰকাৰৰ মুখপাত্ৰ চন্দ্ৰমোহন পাটোৱাৰীয়ে ঘোষণা কৰিছিল কতো সিন্ডিকেট নাই। বৰ্তমান চৰকাৰৰ দিনত এনে কোনো সিন্ডিকেট চলা নাই। বৰ্তমান চৰকাৰৰ দিনত এনে কোনো সিন্ডিকেট চলা নাই কথা সম্পূৰ্ণ ভিত্তিহীন আৰু ইয়াৰ কোনো ভিত্তি নাই। পিছে সঁচাকৈয়ে ৰাজ্যত সিন্ডিকেট নাই নে? কংগ্রেস নহয় স্বয়ং একাংশ বিজেপি বিধায়কে দল সরকারের মন্তব্যক নৈচ্ছাদ করে ঘোষণা করিলে সিন্ডিকেট আছিল, সিন্ডিকেট চলি আছে, সিন্ডিকেট চলি আছে। আর বিজেপির হয়তো এজন দুজন ডিস্ট্রিক্ট লেভেলর নেতা তাতে ইনভলভ হয়ে আছে। নাম আমি এটা নকও, কারণ আমার পার্টিগত কথা আছে। এইখানে কথা আমি অলরেডি আমি সংগঠনক আমি জানাইছো, আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়া জানাইছো। মই নিজস্বভাবে মই কই আছো দেখো। হয় আপনি মনে পে কইছেন, মই নিজস্ব কোয়ার পাছৰ পা কিবা পৰিৱৰ্তন হল নেকি? বাৰু পৰিৱৰ্তন কাকো হোৱা নাই, পৰিৱৰ্তন একো হোৱা নাই। যদি পৰিৱৰ্তন হৈছে আপোনালোকৰ নজৰ মাৰক, চকু দিয়কচোন, কি পৰিৱৰ্তন যদি হৈছে হওক। এখন ওপৰলৈ গৈ লংকাৰ বিজেপি বিধায়ক শিৱ মিশ্ৰই দাবী কৰিলে সিবিআই তদন্ত চলি আছে। সিন্ডিকেট কোনোবা পইচা খাই আছে, তাকে এটা একটা আমার সিবিআই তদন্ত হব লাগে, মোৰ মতে হব লাগে। কোনে পয়সা খাই আছে, কার জড়িয়ে চলি আছে, এইবিলাক ব্ল্যাক এন্ড হোয়াইট ওলাব লাগে। এতিয়া কি কব বিজেপি নেতৃত্বই, কি করব মুখ্যমন্ত্রী শুনালে? সচাকৈ বিজেপি দল সরকারের পৃষ্ঠপোষকতাত চলি আছে নেকি সিন্ডিকেট রাজ? পারিবনে মুখ্যমন্ত্রী শুনালে সিন্ডিকেটর বিরুদ্ধে সিবিআই তদন্তর সাহস গুটাব? অন্যথা রাইজেও ভাবিবলৈ বাধ্য হব রজা ঘরের পরাই চলি আছে সিন্ডিকেট। ভিডিও জার্নালিস্ট হিরকর সহযোগত রমেন কলিতা, রিপোর্ট, প্রাগ নিউজ।